এবার ব্রিটেনের রাজত্ব করতে চলেছেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একটা সময় ছিল যখন ব্রিটেনের ঘরের বাইরে লেখা থাকত বাড়ি ভাড়া দেওয়া হবে, কিন্তু কোনো এশিয়ান অথবা কৃষ্ণ বর্ণের মানুষকে কখনোই নয়। আবার ক্লাবগুলির বাইরে লেখা থাকত ডগস, আইরিশ, ব্ল্যাকস আর নট অ্যালাউড। এর কারণ হিসেবে দেখা যায় তারা কৃষ্ণ বর্ণের মানুষদের তাদের গোলাম মনে করতেন, আর সেই কৃষ্ণ বর্ণের মানুষ তাদের সাথে বসবে তা তারা কখনোই মেনে নিতে পারতেন না। তবে সময় বদলেছে, বদলে গেছে পরিস্থিতিও। এখন ব্রিটেনের মন্ত্রীমণ্ডলে বেশ কিছু এমপি ভারতীয় রয়েছে। তবে শুধু তাই নয়, ব্রিটেন সরকারের বেশ কিছু ক্যাবিনেট মন্ত্রীও ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে থেকেই একজন আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হয়েছেন, যার নাম ঋষি সুনাক। তবে কি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হতে পারে? তবে কি ব্রিটেনের সমাজ একজন ভারতীয়কে, একজন কৃষ্ণ বর্ণের মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন? চলতি বছরের জুলাই মাসে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বোরিস জনসন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, আর সেই প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে একদিকে যেমন রয়েছেন ঋষি সুনাক, অন্যদিকে রয়েছেন স্থানীয় নেতা লি স্ট্রাস। ঋষি সুনাক ব্রিটেনের কনজারভেটিভ পার্টির একজন সদস্য হলেও তিনি তার দেওয়া মন্তব্যে জানান তিনি মনে প্রাণে একজন ভারতীয়। সর্বোপরি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রী হলে সেটা যে ভারতীয়দের কাছে গর্বের বিষয় তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।